हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग टू ऑल ऑफ यू एंड वेलकम बैक टू आवर चैनल अगेन। माय सेल्फ शुआर्दो मित्रो एंड आज के अपने सामने आबार एक नतून एक इनोवेटिव प्रेजेंटेशन निये एसेछि आमादेर कम्पानी प्रोफाइल एंड डेफिनेटलि आमादेर कम्पानी मैनेजमेंट, जेटा खूब बेशी इम्पोर्टेंट आज के दिन दाड़िये आमादेर प्रत्येकेर पक्षे जाना जे कोन धरनेर इंडस्ट्री आमादेर चूज करा उचित बा इंडस्ट्री ग्रोथ काके बोले। तो चलुन एज एन एक्साम्पल आमरा देखे नी आमादेर इंडस्ट्री ग्रोथटा कि एबं आमादेर इंडस्ट्री कबे स्टार्ट होयेछिलो बा आमादेर इंडस्ट्रीर ब्याकग्राउंडटा कि। राइट, सो लेट गेट स्टार्टेड। सो फर्स्ट अफ अल कम्पानी सम्बन्धे अपने सामने रिप्रेजेंट करते चले कम्पानी नाम दी वेस्टिज मार्केटिंग प्राइवेट लिमिटेड। ये एक इंडियन MLM अर्थात मल्टीलेवल मार्केटिंग एर संगे एक इंडियन आयुर्वेदिक कम्पानी। तो डेफिनेटलि दो दिक्कत सैटिस्फैक्शन दिल, एक हमें प्रोडक्टर दिक्कत सम्पूर्ण सेफ और दो नम्बर कम्पानीटा बिजनेस प्लान दिक्कत मल्टीलेवल अर्थात MLM इंडस्ट्री। सो डेफिनेटलि कम्पानी स्टार्ट हो 2004 साल 2 जून अर्थात आज के डेटे दाड़िए कम्पानी बयस 18 होते चले। एंड एर पाशापाशी कम्पानी 2004 सेकेंड जून स्टार्ट तो करेछिलो, किन्तु प्रथम कम्पानी स्टार्ट करेछिलो मात्र दुटो अफिस निये, एकटा दिल्ली अपरटा बेंगलोर, एबं तखन कम्पानीटा नैशनल छिलो। फार्स्ट एकटा इंडियन कम्पानी जेटा प्रथम दिल्ली एंड बेंगलोर अफिस स्टार्ट करे 2007 वेस्ट बेंगले आसे, बाट परवर्तीकाले कम्पानी दुबई एबं नेपाल जावार कारणे हयेछे इंटरनैशनल। अर्थात फार्स्टे दिल्ली एंड बेंगलोर थेके तार अफिसे स्टार्ट हय, बाट आज के डेटे दाड़िए टिल 2021 दाड़िए कम्पानी टोटाल ब्रांच अफिस 3000 বেশি, যার মধ্যে কোম্পানি কর্পোরেট সেক্টর রয়েছে, কোম্পানির DLCP রয়েছে, কোম্পানির পিকআপ সেন্টার রয়েছে, কোম্পানির হেড অফিসেস রয়েছে সব কিছু। এবং এর পাশাপাশি কোম্পানি যখন স্টার্ট করে 2004 তখন কোম্পানিতে ছিল মাত্র 4টি প্রোডাক্ট এবং 6 থেকে 7 জন ডিস্ট্রিবিউটর। আজকে ডেটে দাঁড়িয়ে সেখানে কোম্পানিতে টোটাল প্রোডাক্টসের সংখ্যা 400টিরও বেশি, এবং এর সঙ্গে আমাদের কোম্পানিতে রয়েছে নিজস্ব ইন্ডিয়ান বা ন্যাশনাল শপিং অ্যাপ, আমাদের একটা মাল্টিপারপাস শপিং অ্যাপ যেটাকে আমরা বলতে পারি ই শপিং সাইট, যেটার নাম হচ্ছে বেস্ট ডিলস। এবং এর পাশাপাশি আমাদের কাছে রয়েছে টোটাল, যেখানে কোম্পানি 6 থেকে 7 জন মানুষ নিয়ে কাজ শুরু করেছিল সেখানে আজকে দিনে দাঁড়িয়ে কোম্পানিতে টোটাল মানুষের সংখ্যা 2 crore+। অর্থাৎ মাত্র 17 বছরে একটা কোম্পানি তার টোটাল 2 crore+ ডিস্ট্রিবিউটর নিয়ে দিনকে দিন আরও গ্রো করে চলেছে। এবং এর পাশাপাশি সবথেকে ইম্পর্টেন্ট, কোম্পানিতে প্রোডাক্টস অ্যাভেলেবিলিটি 100%। অর্থাৎ আমাদের কাছে রয়েছে ইলেকট্রনিক্স প্রোডাক্ট, আমাদের কাছে রয়েছে হেলথ প্রোডাক্ট, আমাদের কাছে রয়েছে এগ্রিকালচার, আমাদের কাছে রয়েছে ডেইলি ইউজার, আমাদের কাছে রয়েছে গ্রসারিজ, আমাদের কাছে রয়েছে ফুড অ্যাসেনশিয়ালস, আমাদের কাছে রয়েছে কালার কসমেটিক্স, আমাদের কাছে রয়েছে মেন্স গ্রুমিং, ওমেন্স গ্রুমিং থেকে শুরু করে একটা ফ্যামিলি, একটা মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু ইউজ করে ইচ অ্যান্ড এভরিথিং আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। এবং এর পাশাপাশি আমরা যদি আরেকটু ভালো করে গর করে দেখি কোম্পানি ভেস্টিজ আজকে 2004 সেকেন্ড জুন যখন তার জার্নি স্টার্ট করে তখন কোম্পানি গেছিল মাত্র দুবাই এবং নেপাল দুটো কান্ট্রিতে, বাট আজকে দিনে দাঁড়িয়ে কোম্পানি দুবাই এবং নেপাল ছাড়াও আরও 5টা কান্ট্রিতে রয়েছে, যার মধ্যে রয়েছে ঘানা, ফিলিপিন্স, নাইজেরিয়া, বাংলাদেশ অ্যান্ড ডেফিনেটলি ইন্ডিয়া, দুবাই অ্যান্ড নেপাল। এবং কোম্পানির আজকে দিনে প্ল্যান হচ্ছে 2025 কোম্পানি টোটাল 20টা কান্ট্রিতে থাকবে, 2025 কোম্পানি টোটাল 20+ কান্ট্রিজে থাকবে। এবং এর সঙ্গে আমাদের কোম্পানির যে গ্লোবাল টার্নওভার, আমাদের কোম্পানির যে গ্লোবাল র্যাঙ্ক, সেটা যথেষ্ট পরিমাণে বাড়বে, বিকজ ভেস্টিজের নিজের পার্সোনাল গ্রোথ পার্সেন্টেজ কিন্তু হচ্ছে 79। অর্থাৎ প্রত্যেক বছর 2004 থেকে 2021 পর্যন্ত এখনও পর্যন্ত কোম্পানি কিন্তু 79% করে প্রত্যেক বছর গ্রো করে চলেছে। এবং এর পাশাপাশি সবথেকে ইনফরমেটিভ জিনিস হচ্ছে কোম্পানির মিশন, যেহেতু একটা কোম্পানি বা একটা মানুষ তার লাইফের সাকসেস ডিপেন্ড করে তার মিশন এন্ড তার ভিশনের উপরে। তো কোম্পানির ফার্স্ট ভিশন হচ্ছে কোম্পানি প্রচুর মানুষকে ইন্ডিপেন্ডেন্ট স্যাটিসফ্যাকশন দিতে, মানে ইন্ডিপেন্ডেন্ট লাইফ দিতে চায় তাদেরকে ইনকাম স্যাটিসফ্যাকশন দিয়ে। অর্থাৎ একটা মানুষকে টু গিভিং আ পার্সন আ ফিনান্সিয়াল ফ্রিডম ইন দেয়ার লাইফ, এটা হচ্ছে আমাদের সব থেকে বড়ো ভিশন। এবং এর পাশাপাশি আমাদের মিশন হচ্ছে টু গ্রো টু আ গ্লোবাল স্কেল অ্যান্ড বিকাম দ্য top 10 মাল্টিলেভেল ইন্ডাস্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড ইন 2025। অর্থাৎ 2025 মধ্যে কোম্পানি ওয়ার্ল্ডের বুকে top 10 MLM কোম্পানি হতে চায়। এবং আমাদের ভিশন তো আমি আপনাদেরকে আগেই বলে দিলাম, আরও একবার রিপিট করে দিচ্ছি, আমাদের ভিশন হচ্ছে টু হেল্প পিপল লিভ এ লাইফ অফ ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স অন দেয়ার ওন টার্মস।
অর্থাৎ প্রত্যেকটা মানুষ তাদের আর্থিক স্বাধীন সত্তায় বেঁচে থাকতে পারবে, এটা হচ্ছে আমাদের এমডির সর্বপ্রথম ভিশন। কোম্পানির তরফ থেকে 1000 বেশি এমন মানুষ রয়েছে যারা এভরি মান্থ 1 লাখ প্লাস ইনকাম করছে। কোম্পানির তরফ থেকে 200 প্লাস লাক্সারি কার অ্যাচিভার রয়েছে। কোম্পানির তরফ থেকে প্রায় 7,000-7,500 ট্রাভেল ফান্ড অ্যাচিভার রয়েছে। কোম্পানির তরফ থেকে প্রায় 80 জনের কাছাকাছি হাউস ফান্ড অ্যাচিভার রয়েছে। এবং কোম্পানির তরফ থেকে প্রায় 10,000 থেকে 1 লাখের কাছাকাছি এমন মানুষ রয়েছে যারা এভরি মান্থ 10,000 থেকে 90,000 টাকা পর্যন্ত ইনকাম করছে। ইয়েস, তো এই ছিল আমাদের কোম্পানির একটা শর্ট টার্ম এবং একটা সুইট প্ল্যান। তবে এছাড়াও কোম্পানির মধ্যে অনেক কিছুই থাকে যার প্রতিনিয়ত আপডেট হতেই থাকে। কোম্পানির ম্যানেজমেন্ট যদি আমি আপনাদেরকে শর্টে বলি, আমাদের এমডি মিস্টার গৌতম বালি, উনি একজন ভেস্টিজের ম্যানেজিং ডিরেক্টর হওয়ার আগে অন্যান্য বিভিন্ন মার্কেটিং কোম্পানির টপ সিইও পোস্টে ছিলেন, অর্থাৎ চিফ এক্সিকিউটিভ অফিসার। এবং এর পাশাপাশি উনি ছিলেন WHO অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত ছিলেন, বিশ্ব স্বাস্থ্য সংগঠন। এটার সঙ্গে 5 বছর যুক্ত থাকার ফলে উনি রিয়েলাইজ করেছেন ইন্ডিয়াতে আজকের দিনে দাঁড়িয়ে যদি সবথেকে প্রবলেমেটিক কোনো সিচুয়েশান থেকে থাকে, 1 ফিজিক্যাল অ্যান্ড 2 ফিনান্সিয়াল, তো এই দুটো জিনিসের থেকে ওভারকাম করার জন্য উনি কিন্তু ক্রিয়েট করেছেন আর নিজের নিজস্ব কোম্পানি, আমাদের নিজস্ব ইন্ডিয়ান ব্র্যান্ড উইচ ইজ ভেস্টিজ মার্কেটিং প্রাইভেট লিমিটেড, যা আজকের দিনে দাঁড়িয়ে ইন্ডিয়াতে টপ 1 মাল্টি লেভেল ইন্ডাস্ট্রি অ্যান্ড ওয়ার্ল্ডের বুকে টপ 40। জাস্ট ইম্যাজিন গাইজ, আজকের দিনে 17 বছরের একটা কোম্পানি যে টপ 40 আছে, যেখানে পৃথিবীর বুকে 50-70 বছর ধরে পুরনো কোম্পানিগুলোও কিন্তু টপ 50 বা টপ 100 আসতে পারেনি। সো ডেফিনেটলি ইটস এ গ্রোথেবল কোম্পানি। অ্যান্ড আমাদের এমডির সঙ্গে যৌথভাবে যুক্ত আছেন আরও দুজন ব্যক্তি, মিস্টার কানওয়ারবীর সিং অ্যান্ড মিস্টার দীপক সুদ। মিস্টার কানওয়ারবীর সিং একজন ইনফরমেশন টেকনোলজিস্ট অ্যান্ড মিস্টার দীপক সুদ একজন প্রোডাক্ট ম্যানেজমেন্টার। এই 3 জন মানুষের মিলিত যৌথ প্ল্যান আমাদের ভেস্টিজ, এবং যার মোটো হচ্ছে উইশ ইউ ওয়েলথ। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আপনারা প্রত্যেকের ভিডিওটা ভালো করে মন দিয়ে দেখবেন, প্রোফাইলটাকে অবভিয়াসলি জানাটা খুব ইম্পর্টেন্ট কোম্পানিতে কাজ করার জন্য। আপনাদের প্রত্যেককে ওয়েলকাম, যারা যারা আমাদের ইন্ডাস্ট্রিতে কাজ স্টার্ট করতে চাইছেন, একটা ভালো লিডারশিপ নিয়ে আপনারা এগিয়ে যেতে চান, ওয়েলকাম টু অল অফ ইউ। আপনাদের প্রত্যেকে নিচে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আপনারা ক্লিক করে আমাদেরকে নক করতে পারেন। সোশ্যাল মিডিয়া অবভিয়াসলি রয়েছে, এবং তার সঙ্গে রইল আমাদের প্রাইভেট নাম্বার এবং আমাদের অফিসিয়াল নাম্বার, যে নাম্বারে আপনারা আমাদেরকে প্রাইভেটলি নক করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই।